এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলেও মৃতদেহ উদ্ধারের সময় ওই মহিলার দেহের অবস্থান স্পষ্ট জানান দিচ্ছে এটি কোনো আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত খুন। ঘটনার বিবরণে জানা গেছে, আমতলী থানার অন্তর্গত রানীর খামার এলাকার কৃষ্ণ সাহার রাবার বাগানে কাজ করার জন্য ধলাই জেলার ধুমাছড়া এলাকার বিশ্বজিৎ দেববর্মা এবং তার স্ত্রী সৌরী দেববর্মা রাবার বাগানের একটি বাড়িতে গত 3 বছর ধরে বসবাস করছেন। এরই মধ্যে শুক্রবার রাতে আত্মহত্যা করে সৌরী দেববর্মা। মৃত স্বামীর বক্তব্য, শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর বাথরুমে যায় সৌরী দেববর্মা, কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরও সে ঘরে না ফেরায় বাথরুমের দিকে যান সৌরী দেববর্মার স্বামী বিশ্বজিৎ দেববর্মা। সেখানে গিয়ে বিশ্বজিৎ দেববর্মা দেখতে পান তার স্ত্রী পায়ে গামছা বাঁধা অবস্থায় বাথরুমের সিলিংয়ের সাথে উল্টে ঝুলে রয়েছে। তারপর খবর দেওয়া হয় সৌরী দেববর্মার বাড়ির লোকেদের, কিন্তু সব পরিজনরাই দূরে থাকায় রাতের বেলা কেউই আসতে পারেনি। পরবর্তীতে শনিবার সকালে মৃতার সকল আত্মীয়রা ছুটে আসে, সাথে খবর পেয়ে ছুটে আসেন আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ পুলিশ কর্মীরা, খবর পেয়ে ছুটে আসেন ফরেন্সিক টিম সহ আমতলী এসডিপিও শঙ্কর চন্দ্র দাস। মৃতার পরিবারের বক্তব্য, কেউ উল্টোভাবে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে, এটা কোনোভাবে মানা যায় না, তাই এটি একটি পরিকল্পিত খুন। আমরা তো সুজাসুজি কইছে ল্যাপটিনে যাইব কইয়া 10:35 বার হইছে, এরপরে গিয়া দেখছে দেরি হয়েছে, দেখে গিয়া দেখছে বাউটা বলে উপরে মাথাটা বলে নিছে। এটা কোনোদিন হইতে পারে স্যার, সুসাইডে অসম্ভব, এটা টোটালি মার্ডার স্যার, আমরা এটা ভাবতে পারে না কোনোদিন সুসাইড করছে কইয়া। কি চান? আমরা ন্যায্য বিচার চাই স্যার, মানে তাইনেরে যেভাবে মারছে এই লোক, যেমনি হোক, মানে আমরা যে কোনো ব্যক্তি হোক স্যার, না মারলে তো এমন হইতো না, মাদার হইতো না একজন লোক, না জামাই না কোনোজন, এটা তো সত্যিই থাকবো, কোনোজন মারিয়া তো মারা গেছে। তাই মানুষে কোনোদিন উল্টা সুসাইড করে না স্যার, করিয়া মরতে পারে উপর থেকে, কিন্তু অসম্ভব। আর মাটির থেকে মাথার বলে এক চার আঙ্গুল দিতে পারে। নাম কি ওনার? ওনার সৌরী দেববর্মা স্যার। স্বামীর নাম? স্বামীর নাম বিশ্বজিৎ দেববর্মা। বয়স কত ওনার? বয়স বেশি হয়েছে না স্যার, 28 বা 29। কি করে তারা? তাই নিয়ে তারা এখানে অলরেডি ওই তো 3 বছর তো হয়ে গেছে মনে হয় স্যার, অনেক বছর হয়েছে এখানে তারা কাজকর্ম করার জন্য, এখানে মালিকের কাছে আইয়া তারা মালিকই ঘর দুয়ার দিছে, এখানে থাকিয়া বহু দিন ধরে তারা কাজকর্ম করিয়া বাচ্চা পোলা পানেও লেখাপড়া করাইতেছে। আর তারা মেয়ে যে একা যে এখানে লোকে রাখছে, এই মেয়েটারেও তারা ওই কয়েক মাস আগে হোস্টেলে দিছে। যে স্যার এখন কেউ লগে না কি কারে কি জিগাইছে আমরা স্যার, দাঁড়ে পাশে লুকোই তো জানবো, আমরা তো এই প্রথম আসতে আইসি। এদিকে আমতলী থানার পুলিশ মৃত মহিলার স্বামী বিশ্বজিৎ দেববর্মাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাফানিয়া হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে আমতলী থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে জোর তদন্ত শুরু করেছে। পুলিশ সহ স্থানীয় এলাকাবাসীদের ধারণা, ওই মহিলাকে তার স্বামী খুন করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে গোটা ঘটনাটি পুলিশের কাছে পরিষ্কার হয়ে যাবে। একচুয়ালি আজকে সকাল ঠিক 8:05 আমরা একটা খবর পাই যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, একটা লোক মারা গেছে। আমরা সঙ্গে সঙ্গে আসি, এসে দেখি যে গলার মধ্যে লিগেচার মার্ক আছে, তো আমাদের সন্দেহ হয়েছে যে এটা মার্কার হতে পারছে। তো সেই মোতাবেক আমরা এফএসএল টিম ডাকি এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। এখন পোস্টমর্টম হবে, তারপরে আমরা তদন্তে নেমে সব করব। কী নাম? ওনার নাম সরি, সরি দেববর্মা। বয়স 30। কে থাকতো এখানে এই বাড়িতে? সরি আর সরির হাজবেন্ড, এই দুজনে থাকতো। প্রাথমিকভাবে কি পাওয়া গেছে? প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওর হাজবেন্ডের এমন কোনো ঘটনা ঘটে। কী দিয়ে করতে গেলে? গামছা দিয়ে আমরা যা দেখলাম, ডেড বডির পাশে একটা গামছা দু টুকরা হয়ে পড়ে আছে, তাই ভাবলাম যে ওটা দিয়ে। কোনো মানে দাঁড়ালো কিছু পাওয়া গেছে? না না, দাঁড়ালো কিছু কোনো আঘাত নেই। আচ্ছা, আটক করছেন তাহলে? আমরা আপাতত তদন্তের সাথে ওনার হাজবেন্ডকে আমরা আটক করেছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।